হ্যালো ভিউয়ার্স, এবার দেখা যাক আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর টু প্রজেক্টের দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশে দেখিয়েছি কী করে মডেল ক্রিয়েট করতে হয়, কী করে ডাটাবেজের সাথে লিঙ্ক করাতে হয়, কী করে মাইগ্রেশন স্ক্রিপ্ট তৈরি করতে হয়। এবার দেখা যাক পরবর্তী অংশ, যেখানে আমরা দেখাবো ডাটাবেজ কী করে তৈরি হয় এবং কী করে দ্বিতীয়বার দ্বিতীয় মডেল অ্যাড করতে হয়, দ্বিতীয় টেবিল তৈরি করতে হয়। সবগুলি আপনারা দেখতে থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল কানন্স স্কুল অফ এসপি ডট নেট কে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার প্যাকেজ ম্যানেজারে গিয়ে আমরা আপডেট ডাটাবেস কমান্ডটা টাইপ করে এন্টার করি, রান করি। এই আপডেট ডাটাবেস কমান্ড না দেওয়া পর্যন্ত এই স্ক্রিপ্টগুলি এসকিউএল সার্ভারে হিট করবে না, অর্থাৎ ওখানে কোনো ডাটাবেস তৈরি হবে না, কোনো টেবিল তৈরি হবে না। এটা রান করানোর পরেই এই স্ক্রিপ্টে ডাটাবেসের সাথে কানেক্ট করে এর সমতুল্য এসকিউএল স্ক্রিপ্ট তৈরি হয়ে এসকিউএল সার্ভার রান হবে এবং আমাদের ডাটাবেস এবং এর ভিতরে টেবিল তৈরি হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা মডেল তৈরি করেছি, তার মানে এর ভিতরে একটা ডাটাবেস তৈরি হয়, একটা টেবিল তৈরি হবে, ডিপার্টমেন্ট নামে টেবিল। আমরা একটু এসকিউএল সার্ভারে গিয়ে দেখি যে সেখানে কোনো টেবিল ডাটাবেস আছে কি না। না, আমরা যে ডাটাবেস নাম দিলাম EFDB, সেরকম কোনো ডাটাবেস এখানে নেই, কারণ এটা আগে ছিল না। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে ডাটাবেস তৈরি হলো কি না, ডাটাবেস লিস্টে যাই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে EFDB নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এর টেবিল দেখি আমরা, হ্যাঁ, ডিপার্টমেন্ট নামে একটা টেবিলও তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু ডিজাইন ভিউতে গিয়ে দেখি কলামগুলি আছে কি না। হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ফ্যাকাল্টি নামে তিনটা কলাম তৈরি হয়েছে। যেহেতু আমরা কোনো ডাটা অ্যানোটেশন তৈরি করিনি, এর জন্য এখানে অ্যালাও নাল ভ্যালুগুলি নাল অ্যালাউ করবে, কারণ আমরা কোনো অ্যানোটেশন তৈরি করিনি। আমরা নাল অ্যালাউ করবে কি না করবে না সেটা মডেলে বলে দেয়নি, কিন্তু একটা প্রাইমারি কি থাকতে হয় বলে সেই আইডিটাকে একটা প্রাইমারি কি হিসেবে ধরে নিয়েছে। এবার আমরা রান করি অ্যাপ্লিকেশনটা, রান করি, দেখা যাক আমাদের স্ক্রিপ্ট কাজ করে কিনা। রান হলো, হ্যাঁ, তার মানে আমাদের প্রোগ্রামে আসলে এখনও সিনট্যাক্স কোনো এরর নেই, যার জন্য আমরা প্রথমে হোম পেজে দেখতে পাচ্ছি। এবার আমরা ডিপার্টমেন্ট নামে যেহেতু আমাদের একটা কন্ট্রোলার আছে, আমরা ডিপার্টমেন্টস টাইপ করি। হ্যাঁ, এখানে ইন্ডেক্স আসছে ডিফল্ট যে লোকেশন। আমরা ক্রিয়েট নিউ দিয়ে একটা ডাটা এন্ট্রি করি, দেখি ডাটা এন্ট্রি নেয় কি না। ডিপার্টমেন্ট নাম দিই কম্পিউটার সায়েন্স, ফ্যাকাল্টির নাম দিই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো নিল। আবার আরও কিছু ডাটা এন্ট্রি করি, ফ্যাকাল্টি দেই ইঞ্জিনিয়ারিং, দুইটা ডাটা এন্ট্রি হলো। তৃতীয় ডট এন্ট্রি করি, নাম দেয় ফিজিক্স, ফ্যাকাল্টি নাম দেয় সায়েন্স। আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করি, ইংলিশ,
ফ্যাকাল্টির নাম দেওয়া যাক আর্টস। একটা ডিপার্টমেন্ট অ্যাড করা যাক, অ্যাকাউন্টিং। নাম দেওয়া যাক বিজনেস। আমাদের পাঁচটা ডাটা এন্ট্রি হয়ে গেল। আমরা এবার একটা এডিট মেথডটা রান করে দেখি এডিট হয় কি না। কম্পিউটার সায়েন্স ক্রিয়েট করে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করি, সেভ করি। হ্যাঁ, এখানে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটুকু অ্যাড করা হয়েছিল সেটুকু অ্যাড হয়েছে। তো আমার এডিটটা সাকসেসফুলি হলো। এবার আমরা দেখি ডিলিট কাজ করে কি না। একটা রেকর্ড ডিলিট করে দেখি। রেকর্ড ডিলিট করতে গেলে ইংলিশ ডিলিট করি আমরা, তাহলে তো কনফার্মেশন মেসেজ চাচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, রেকর্ড ডিলিট হয়ে গেছে। তার মানে এডিট, ভিউ, ডিলিট সবই এখানে কাজ করছে। তার মানে প্রথম অ্যাপ্রোচটা, মানে আমাদের প্রথম টেবিলটা তৈরি করা হয়ে গেছে এবং সেখানে এডিট, ডিলিট, ক্রিয়েট সবই হচ্ছে। আমরা রান মোড থেকে বন্ধ করে নর্মাল মোডে চলে আসি। এবার পরবর্তী টেবিল তৈরি করার জন্য আমাদের ডিবি কনটেক্সটে আর একটা ডিবি সেট অ্যাড করতে হবে। যেহেতু স্টুডেন্ট নামে আমাদের একটা মডেল আছে, আমরা স্টুডেন্ট নামে আর একটা ডিবি সেট তৈরি করি। ডিবি সেট অ্যাড করা হয়ে গেল। এবার প্যাকেজ ম্যানেজারে গিয়ে আমরা ডাটাবেস আবার মাইগ্রেশন অ্যাড করতে হবে, কারণ আমরা ডাটাবেসে যখনই কোনো চেঞ্জ আনব তখনই আমাদের অ্যাড মাইগ্রেশন করতে হবে। আমরা যেহেতু সরাসরি ডাটাবেসে ঢুকে চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব কোড থেকে। সেহেতু এখানে যখনই কোনো টেবিল তৈরি করতে হবে আমাদের একটা ডিবি সেট অ্যাড করতে হবে, অ্যাড করে মাইগ্রেশন রান করাতে হবে। মাইগ্রেশন রান করতে গেলে সেই মাইগ্রেশনের আর একটা ক্লাস নাম দিতে হবে। আমরা দিলাম মাই ডিবি ওয়ান, দিয়ে রান করি। তাহলে আগে রেকর্ড বাদে নতুন রেকর্ড যেটা অ্যাড হলো, বিশেষ করে নতুন যে টেবিলটি অ্যাড হলো সেই টেবিলের জন্য এখানে আবার স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। স্টুডেন্ট নামে স্ক্রিপ্ট রেডি হয়ে গেল, তার মানে এখন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করা যাবে। তো টেবিলের প্রপার্টিগুলি এখানে দেওয়া আছে, মানে অটো ক্রিয়েট হয়ে গেছে। এই প্রপার্টি অনুসারে টেবিল তৈরি হবে। আমরা যদি এখন ডাটাবেজ আপডেট করি, তাহলে স্টুডেন্ট নামেও আর একটা টেবিল তৈরি হয়ে যাবে। আমরা আসলে কোনো ডাটা অ্যানোটেশন ইউজ করিনি বলে এখানে বেশিরভাগ ফিল্ডগুলি নালাবল হয়ে রয়েছে। যদি আমরা ডাটা অ্যানোটেশন ইউজ করি তাহলে এগুলি ঠিক করা যাবে। আমরা আপডেট ডাটাবেস রান করি, তাহলে আমাদের নতুন টেবিলটাও তৈরি হয়ে যাবে। এবার স্কুল সার্ভারে গিয়ে দেখা যাক নতুন টেবিল তৈরি হলো কিনা। এখানে টেবিলে নতুন টেবিল নেই, আমরা রিফ্রেশ করে দেখে আসি। ইএফডিবি আমাদের ডাটাবেস
সেই ডাটাবেজের টেবিলে যাই আমরা, টেবিলে গিয়ে দেখি নতুন টেবিল তৈরি হলো কিনা। হ্যাঁ, স্টুডেন্ট নামে একটা নতুন টেবিল তৈরি হয়েছে। ডিজাইন ভিউতে আমরা দেখি, হ্যাঁ এখানে টেবিলের প্রপার্টিগুলি আছে, বেশিরভাগ টেবিলের প্রপার্টিগুলি এখানে নালাবল আছে, কারণ হলো আমরা কোনো ডাটা অ্যানোটেশন ইউজ করিনি। এবার প্রজেক্টটা আমরা রান করি, রান করার আগে আমরা কন্ট্রোলার তৈরি করে নিই, কারণ আমাদের তো কন্ট্রোলার তৈরি করা হয়নি স্টুডেন্ট নামে। একটু সময় নিবে কন্ট্রোল তৈরি করতে, তৈরি হয়ে গেল কন্ট্রোলার। এবার আমরা প্রজেক্ট রান করতে পারি। স্টুডেন্ট কন্ট্রোলার, আমরা স্টুডেন্ট কন্ট্রোলার ঢুকি, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক ফর্ম এসেছে। আমরা রেকর্ড ক্রিয়েট করি, রোল নাম্বার এন্ট্রি করি, নাম দিই, ডিপার্টমেন্ট আইডি দিই, সেকশন দিই, সেশন দিই, হ্যাঁ আমাদের রেকর্ড অ্যাড হয়েছে। এবার নতুন আরেকটা রেকর্ড অ্যাড করা যাক, হ্যাঁ এই রেকর্ডটা অ্যাড করা হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় কন্ট্রোলটাও ঠিকঠাক মতো কাজ করছে। আমরা একটু ভিউতে গিয়ে দেখি, ইন্ডেক্স নামে যে ভিউটা তৈরি করা হয়েছে, ক্রিয়েট নামে যে ভিউ তৈরি করা হয়েছে তার ভিতরে কী আছে। এখানে আসলে অটোমেটিক্যালি CSHTML কোড তৈরি হয়ে গেছে। এখানে ইন্ডেক্স ফাইলের ভিতরে আমরা আসলে যে ভিউটাকে কল করব, সেখানে আমাদের ডাটাবেজের যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলিকে কল করা হচ্ছে। আমরা আসলে কোনো কোডেই লিখলাম না, কিন্তু কোডগুলি সব তৈরি হয়ে গেল। এটাই হলো এন্টিটি ফ্রেমওয়ার্কের সুবিধা, যে মোটামুটি সিস্টেমেটিক কাজ করলে খুব সহজ কিছু প্রজেক্ট অতি সহজে করা যাবে, যেগুলো নর্মালি কোড করে করা অনেক কষ্টসাধ্য। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আপনার প্র্যাকটিস করুন।